মানুষ ঠুনকো জোহাতে কোনো কারণ ছাড়া একে অন্যের জীবন নিয়ে নিচ্ছে মানুষের হাতে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করে একে অন্যের ওপর জুলুম করছে অত্যাচার করছে এই যে জুলুম অত্যাচার অন্যায়ভাবে মানুষ হত্যা এই সব কিছু বন্ধে সুন্দর একটা পরিবেশ গঠনে ইসলাম কি ফর্মুলা দিয়েছে আজকে শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তালা শেখ যদি বলতেন এই টপিকে আলহামদুলিল্লাহ হিরাব আলমিনামলা সাইদুল মুসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের জন্য দরকার অর্থাৎ শান্তি প্রত্যেকে শান্তি চায় দুনিয়ার এমন কোনো ধর্ম নেই এমন কোনো শিক্ষিত জ্ঞান এগুণী লোক নাই যে শান্তির কথা না বলে এবং শান্তি রক্ষা করার জন্য সকলেই চেষ্টা করে কিন্তু তারপরও সারা দুনিয়াব্যাপী এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো দুনিয়াতে এখন অনেকগুলো রাষ্ট্রের মধ্যে পরস্পরে যুদ্ধ চলছে এই রাষ্ট্রীয় যুদ্ধ চলছে এরপর ধর্মীয় যুদ্ধ চলছে এরপর রাষ্ট্রের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এভাবে করে সর্বশেষ পরিবারের মধ্যেও অশান্তির দাবানো কম বেশি অনেক জায়গায় রয়েছে অথচ আমরা অনেক লোক দুনিয়ার তাবৎ ধর্ম বিশেষ করে ইসলামের শুরু থেকে শেষ নবী পর্যন্ত সকলে শান্তির কথা বলতেছেন তো আমাদের সমস্যা হচ্ছে আমরা একটি বাক্যের মাধ্যমে আমরা যেটাকে বলি কালেমা একটি কালেমার মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু ইসলামের আদর্শগুলো সবগুলো আমরা গ্রহণ করিনি করান মাঝিদি আসছে আল্লাহ তালা বলছেন আলহাদুল্লাহ হিমিনা সাহিত্য রাজিম ও আরিব আদুল রহমান ইল্লাদি না যামসু না ফিল্ আল্লাহ্ আউ দেহাও না ওই দা খত আবাহমুল যা আহিলো না কল উছা এখন আল্লাহ বলছেন যে আল্লাহ এক রহমান তার একটি নাম হচ্ছে গুণবাচক নাম হচ্ছে রহমান যেখানে দয়ালু আর এই দয়ালু আল্লাহর যারা নেকবান্দা তারা দুনিয়াতে ভদ্রতার সাথে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞলোক তাদের সম্পর্কে যারা জানে না তারা যখন তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে অথবা তাদেরকে খোঁচা দেয় তখন তারা শান্তি প্রতিষ্ঠা করে চলে যায় এটার অর্থটা কি এটার একটা অর্থ হলো তারা যদি তাদেরকে সালাম দেয় তাহলে তারা সালাম দিয়ে উত্তর দিয়ে চলে যায় যদি তাদেরকে কোনো তিরস্কারমূলক কথাবার্তা বলে তাহলে তারা যদি মনে করে যে কথা বলে ভালো হবে তাহলে কথা বলে শান্তি প্রতিষ্ঠা করে চলে যায় যদি মনে করে যে না এদের সাথে কথা বলা বরং আরও কিছু ক্ষতি তাহলে তারা চুপ করে চলে যায় এভাবে করে ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য একটি শিক্ষা হচ্ছে তুমি যে কোনো অবস্থায় শান্তি রক্ষা করো শান্তি প্রতিষ্ঠা করো রসুল্লা সাল আলিয়া সাল্লাম তার নবুয়ের তেরোটি বছর মক্কায় কাটিয়েছেন আমরা জানি সেই সময়টা তার জন্য খুব ভালো ছিল না এমনকি সেখানে লোকেরা তাকে সঙ্গবদ্ধভাবে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনি জানবেন সুরা আনফালের তিরিশ নম্বর আয়াতে আছে বলছেন যখন আপনার শত্রুরা আপনাকে হত্যা করার জন্য আপনাকে বন্দি করার জন্য এবং আপনাকে দুইটা না পারলে তৃতীয়টা আপনাকে নির্বাসিত করার জন্য সিদ্ধান্ত নিল ষড়যন্ত্র করল তাদের ষড়যন্ত্র আল্লাহর জানা ছিল আল্লাহ সেটার পাল্টা ব্যবস্থা নিয়ে আপনাকে রক্ষা করেছেন সেখানেও রসুল্লাহ সাল আত্মরক্ষার জন্য এবং অশান্তি যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য তিনি কিন্তু সেখান থেকে দিনে আসেননি রাতে এসেছেন নীরবে এসেছেন অন্যদেরকে বলছেন নীরবে চলে আসতে সেই মক্কায় তিনি আবার ষষ্ঠ হিজড়িতে যাওয়ার জন্য কাছাকাছি গেছেন তখন মক্কার লোকেরা বাধা দিয়েছে বাধা দিয়ে শেষ পর্যন্ত বিরাট লম্পা কাহিনী রসল সালাইসাল্লাম তাদের সাথে সন্ধি করলেন শান্তি প্রতিষ্ঠা করলেন মদিনায় গিয়েও একটা শান্তি প্রতিষ্ঠা করলেন হুদায় বিহার মানে মদিনা সনদ যেটাকে আমরা আর এটা হলো বিয়ার সন্ধি মক্কায় যারা তার প্রতিপক্ষ ছিল কোরাইশ তারা একদম সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনোভাবে তাকে মক্কায় ঢুকতে দিবে না আর স্লাহ সাল্লামের সাথে যে স্বাভাবিক ছিলেন তারা মনে করলেন যে আমাদের আজকে মক্কায় না আমাদের অপমান সুতরাং আমাদেরকে এনি হাউ মক্কায় ঢুকতে হবে কিন্তু আল্লাহর নবী কাজ করেন আল্লাহর নির্দেশে সেজন্য কতগুলো চুক্তির শর্ত তাদের জন্য অবমান্যকর থাকার পরেও রসল্লা সাল্লাহ সাল্লাম তাদের সাথে সেই শর্তগুলো নিয়েই একটা শান্তি প্রতিষ্ঠা করেছেন আসলে সেই চুক্তিগুলো দৃশ্যত ছিল মুসলমানদের হয়তো পরাজয় বিপক্ষে ছিল কিন্তু এটা সুদূর প্রসারী মুসলমানদের কিন্তু বড় একটা জয় ছিল এটা এবং সেটা তাদের জানার কথা নয় জি কারণ অমাতাদ্রি নাফসুম্মা তাক্সিব আগামীকাল কে কি করবে আর কি ঘটবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না আর আল্লাহ নবীকে ইশারা করে দিয়েছেন যে আপনি তাদের সাথে এনিহাও শান্তি রক্ষা করেন পরবর্তী ব্যবস্থা আমি নেব তো ঠিকই এই মুসলমানদের জন্য অবমাননাকর চুক্তি যেখানে মুহাম্মদ রসুল্লাহ লিখতেও দেয়নি তারা লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহাবাই কালাম কেউ এই ব্যাপারে একমত না রসল্লা সাল নিজ হাতে সেই অংশটা কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে বলেছেন আল্লাহু আকবার মোট কথা ইসলামের প্রত্যেকটি বাণী কিন্তু শান্তির শান্তি রক্ষা এবং আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছেন যেটার অনন্য নিদর্শন বলতে পারি মক্কা বিজয় বিনা রক্তপাতে জি জি সেটাই বলছিলাম যে চুক্তিটা যখন হইছে তার দুই বছরের মাথায় বিনা রক্তপাতে মক্কা জয় হয়ে গেল আল্লাহু আকবার এবং আপনি লক্ষ্য করবেন কোরআন মাজিদের আছে আমাদের সংসারটা তো শুরু হয় প্রথম স্বামী স্ত্রীর মাধ্যমে জি আল্লাহ দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন প্রথম তারাও স্বামী স্ত্রী আদম আলাহিম এবং হাওয়া আলাহি এই সংসারের মধ্যে দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয় দুইজনের মনে যদি তফাত সৃষ্টি হয় ফারাক সৃষ্টি হয় তাহলে আল্লাহ কি বলছেন সেখানেও কিন্তু শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন